মেঘলা পর্যটন কমপ্লেক্স। মেঘলা পর্যটন কমপ্লেক্স বান্দরবান জেলার প্রবেশপথে বান্দরবান কেরানীঘাট সড়কের পাশে পার্বত্য জেলা পরিষদ সংলগ্ন এলাকায় অবস্থিত। বান্দরবান শহর থেকে মেঘলার দূরত্ব মাত্র 4 কিলোমিটার। উঁচু নিচু পাহাড় পরিবেষ্টিত একটি কৃত্রিম লেককে ঘিরে সাজানো হয়েছে এই জায়গাটি। চারিদিকের ঘন সবুজ, লেকের স্বচ্ছ পানি ও অপূর্ব প্রকৃতি পর্যটকদের দুনির্বার আকর্ষণে কাছে টানে। বৈচিত্র্য পিয়াসী মানুষ তাই আর্থিক ক্ষুধা মেটাতে মেঘলায় ছুটে আসে বারবার। আমরাও তার ব্যতিক্রম নই, দুজন মিলে 100 টাকায় 2টো টিকিট কিনে ভেতর প্রবেশ করলাম। আর হ্যাঁ, সাথে আরও 2টো টিকিট কিনলাম ঝুলন্ত কারের। ঝুলন্ত কারের টিকিটের মূল্য জনপ্রতি 40 টাকা। 80 টাকায় 2টো টিকিট কিনে পায়ে হেঁটে রওনা দিলাম। আমরা চলে এসেছি সেই ঝুলন্ত ব্রিজের কাছে। হ্যাঁ, এটি সেই ঝুলন্ত ব্রিজ। এখানে একটি কৃত্রিম লেকের উপর 2টি ঝুলন্ত ব্রিজ নির্মাণ করা হয়েছে। এই ঝুলন্ত ব্রিজগুলো দেখতে বেশ ভালোই লাগছে। আমরা অত্যন্ত আনন্দের সাথে পায়ে হেঁটে এই ব্রিজটি ঘুরে দেখলাম। আমাদের মতো আরো কত শত পর্যটক এখানে এসে এই ঝুলন্ত ব্রিজটি ঘুরে দেখতে আসেন। আর হাতে ক্যামেরা থাকলে তো কোনো কথাই নেই, জায়গাটিকে স্মরণীয় করে ধরে রাখতে ক্যামেরার ফ্রেমে নিজেকে আবদ্ধ করার প্রাণপণ চেষ্টা। এখানে এসে আপনারাও এমন সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। এই মেঘলায় লেকের উপর মনোমুগ্ধকর 2টি ঝুলন্ত ব্রিজ রয়েছে। এছাড়াও চিত্ত বিনোদনের জন্য আরও রয়েছে সাফারি পার্ক, শিশু পার্ক, চিড়িয়াখানা, উন্মুক্ত মঞ্চ সহ চা বাগান, কেবল কার ও প্যাডেল বোর্ড। এছাড়াও পাহাড়ের চূড়োয় উঠে দেখতে পাবেন পাহাড়ি কন্যা, বান্দরবনের নজর করা প্রাকৃতিক দৃশ্য। ঝুলন্ত ব্রিজ পার হয়ে এসে আপনারা দেখতে পাবেন লেকের পাশে পর্যটকদের বিলাসিতার জন্য রড সিমেন্ট দিয়ে তৈরি করা এরকম দৃষ্টিনন্দন বেশ কয়েকটি বসার সিট, যেখানে বসলে লেক বেয়ে আসা নির্মল বাতাস আপনার মন প্রাণ জুড়িয়ে দেবে। আপনি হারিয়ে যাবেন প্রকৃতির মাঝে। খানিকক্ষণ বসে থাকার পর আরও কিছু ঘুরে দেখার লোভ সামলাতে পারবেন না, ঘুরতে থাকবেন ঠিক আমার মতো। ঝুলন্ত কারে উঠব, সেখানে উঠে দেখব পুরোটা। চলুন আপনাদের নিয়ে যাই সেখানে। বন্ধুরা, আমরা এই মুহূর্তে ঝুলন্ত কারে উঠে বসেছি। আর আপনারা ক্যামেরার সামনে যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন আমাদের বড় ভাই জাহাঙ্গীর আলম। তার বাসা পোরশা উপজেলার কুশোরপাড়া গ্রামে। তিনি বর্তমানে সাতকানিয়া উপজেলায় মাধ্যমিক স্কুল টিচার হিসেবে কর্মরত আছেন। আমি আজকে মূলত তাকে নিয়েই ঘোরাঘুরি করছি। তার সঙ্গে ফেসবুকে পরিচয় হওয়ার পর থেকেই
বেশ একটা সম্পর্ক জমে উঠেছে তার সঙ্গে। তিনি মূলত আমাকে এইখানকার জায়গাগুলো ঘুরে দেখাতে প্রচণ্ডভাবে সহযোগিতা করে যাচ্ছেন। বন্ধুরা, আমরা এই ঝুলন্ত কারে উঠার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, আপনারা সেই বৃষ্টিগুলো দেখতে পাচ্ছেন। একসময় এ সমস্ত ঝুলন্ত কারগুলোতে চড়তে বেশ ভয় পেতাম, কিন্তু সময়ের পরিক্রমায় সেই ভয় এখন আনন্দে পরিণত হয়েছে। ভয়ের চেয়ে এখন নতুন অভিজ্ঞতা অর্জনের চাহিদাটাই বেশি। বর্ষাকালে হালকা গরমের সময় এমন একটি লেকের উপরে চলতে চলতে ঝিরঝির বৃষ্টি, গা শীতল করা বাতাস আপনার মনে বেশ প্রশান্তি এনে দিবে। প্রকৃতির এমন দৃশ্য কি আর সবসময় চোখে পড়ে বলুন। আমরা ছেড়ে যাওয়া ঝুলন্তকারের গন্তব্যে আবারও ফিরে এলাম, কিন্তু বৃষ্টি তার গতিবেগ বাড়িয়ে দেওয়ার কারণে কিছুক্ষণ সেখানেই অবস্থান করতে হলো। ইচ্ছা ছিল পুরো মেঘলা পাহাড়টি ঘুরে দেখার, কিন্তু বৃষ্টির বাধা এবং সময় স্বল্পতার কারণে তা আজ আর সম্ভব হলো না। আপনারা যারা এই জায়গাটি ঘুরে দেখতে চান, তারা কিভাবে এখানে আসবেন আর কত টাকায় খরচ হবে সে সম্পর্কে বিস্তারিত ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রেখেছি, আপনারা তা জানতে পারবেন। আমরা এতক্ষণ মেঘলা পাহাড় ঘুরে দেখছিলাম, মেঘলা পাহাড় তাই না? কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে এখানকার যা প্রকৃতি, প্রকৃতি সে চিরচেনা রূপ বৃষ্টি। বৃষ্টি আমাদের ঘোরাঘুরি বাধাগ্রস্ত করলো। তো ঠিক আছে, আজ এ পর্যন্ত আমরা বিদায় নিচ্ছি মেঘলা পাহাড় থেকে। আল্লাহ হাফেজ।